বাম জমানায় নিয়ম ছিল কেবলমাত্র বিপিএল ভুক্ত নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হবে। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে নিয়ম পাল্টে রাজ্যের নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের নিরিখে এবার গোটা রাজ্যের 26,530 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার মোহনপুর বিধানসভা এলাকার সংশ্লিষ্ট ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। বিগত বাম জামানাতেও রাজ্যের নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল প্রদানের রীতি চালু ছিল, তবে সেক্ষেত্রে কেবলমাত্র নবম শ্রেণীতে পাঠ্যরতা বিপিএল ভুক্ত ছাত্রীদের সেসব বাইসাইকেল দেওয়া হতো। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে নিয়ম পাল্টে রাজ্যের সমস্ত অংশের নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল প্রদানের ব্যবস্থা করেছে। এরই নিরিখে বুধবার মোহনপুর বিধানসভা এলাকার মোট 17টি স্কুলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হলো। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমস্ত বাইসাইকেল বিতরণ করা হয়। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে রাজ্যের সমস্ত অংশে নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ নিজ ভাষণে জানিয়েছেন। গতবার আমরা দিয়েছি, এর আগের বারও দিয়েছি। আমরা সরকারের আসার আগে আগে এই রাজ্য যারা চালাতো তারাও সাইকেল দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কতগুলো নিয়ম ছিল যে বিপিএল ভুক্ত হতে হবে। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছি না, মেয়েদের সশক্তিকরণের প্রশ্নে সব মেয়েরা, মেয়েদের মধ্যে আমরা ডিভিশন রাখতে চাই না, সেজন্য আমরা সব মেয়েকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি সিদ্ধান্ত নিয়েছেন সারা রাজ্যের যতগুলো স্কুল আছে ক্লাস নাইনে যারা পড়ে মেয়েরা তারা প্রত্যেক বছর বাইসাইকেল পাবে। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে 408টি বাইসাইকেল বিতরণ করা হয়। রাজ্যে বছর সরকার 26,530 জন ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করবে। এতে রাজ্য সরকারের প্রায় 8 কোটি টাকা ব্যয় হবে বলেও শিক্ষামন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। এদিনের এই সাইকেল বিতরণ অনুষ্ঠানকে ঘিরে বাইসাইকেল প্রাপক ছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।